সুমন ভাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ আমি নিজেও যদি ল্যাপটপ কিনতে চাই এই প্রশ্নটা আসলে আমার কাছে আসবে মাথায় জি সার্চ করে দেখে নিতে পারবে যে আসলে মার্কেট প্রাইস কত চলতেছে আচ্ছা আচ্ছা রিপ্লেসমেন্ট নাকি ধরেন কেউ কেউ যদি এমন হয় যে না আমি ল্যাপটপটা আমার পছন্দ হচ্ছে না আমার হয়তো এই কনফিগারেশনে চলবে না আপনার কাছে যে ল্যাপটপ আছে সেটা হয়তো আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে মানি রিটার্ন এর অবশ্যই অবশ্যই হ্যাঁ এক মাসের যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেজর কোনো প্রবলেম যেটা আমি হচ্ছে গিয়ে সলভ করে দিতে পারতেছি না বা কোনো সলিউশন দিতে পারতেছি না সেক্ষেত্রে অবশ্যই মানি ব্যাক হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করতেছেন ইউজ ল্যাপটপ দেখতে দেখতে আপনারা অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন যে আর কত ইউজ ল্যাপটপ দেখাবেন নতুন ল্যাপটপ দেখান আজকে কিন্তু আপনাদের জন্য নতুন ল্যাপটপের পসটা কিন্তু সাজানো এখানে দেখেন আপনাদের চাহিদা মোতাবেক চলে আসলো একদম বক্স প্যাক সহ নতুন ল্যাপটপ তো আমার হাতে অলরেডি একটা দেখতে পাচ্ছেন একদম বক্স করা সুন্দর একটা ল্যাপটপ ইয়োগার এইচপি লেনোভো ডেলের তো নাই শুধু এইচপি লেনোভো শুধু এইচপি এবং লেনোভো ব্র্যান্ডের নতুন ল্যাপটপগুলো আজকে দেখাবো এবং যারা আসলে অনেকদিন ধরে বলছিলেন যে ভাই নতুন ল্যাপটপ একটু কম দামের মধ্যে অর্ধেকেরও কম দামে এরকম বাজারে অনেক ধরনের কথা আছে যে নতুন ল্যাপটপ আমরা কিভাবে কিনতে পারি একটু কম দামে তাদের জন্য কিন্তু আজকের এই ল্যাপটপগুলো সাজানো আছে একদম আপডেট কালেকশনগুলো অনেকেই আসলে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ চান গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ দেখাবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাজানো যেহেতু আছে আমরা একটু খুলে খুলে দেখানোর চেষ্টা করব আর যেখানে আমরা আছি এই শপটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রাস্টেড শপ একটা পপুলার শপ এটা হচ্ছে কম্পিউটার জোন মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 9-এ 936 নম্বর দোকান আর আমাদের সঙ্গে সুমন ভাই আছেন সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনি একটু সরে আসেন আমাদের ভিউয়াররা আপনাকে একটু দেখতে পাচ্ছে না হয়তো আচ্ছা আপনি একটা জিনিস বলেন আমাকে যে এই যে নতুন ল্যাপটপ মানে ইউজ ল্যাপটপ তো আমরা অনেকেই দেখি সব সময় এই নতুন ল্যাপটপগুলো আসলে আপনারা কিভাবে এটা আসলে বাংলাদেশে আসে এবং আসলে এটা নতুন মানে একটু এই যে দেখা যায় প্যাকেটটা খোলা বাট নতুন ইউজ না তার আগে রন ভাই আমি আপনাকে একটু বলি বা দর্শকদের উদ্দেশ্যে বলি এর আগে আপনি জানেন যে আমরা রিকন্ডিশন মিনি পিসি নিয়ে আমরা ভিডিও করেছি এরপর আমরা হিউজ হ্যাঁ সারা রিকন্ডিশন ল্যাপটপ নিয়ে আমরা ভিডিও করেছি আমি যদি দেখাই একটু ভিডিওতে আমাদের এখানে এছাড়াও আমাদের হ্যাঁ গোডাউনে প্রচুর ল্যাপটপ আছে ডিসপ্লে তো আছে এগুলো নিয়ে আমরা ভিডিও করেছি তো নতুন ল্যাপটপ যেটা এটা ওপেন বক্স বা ওপেন বক্স অবশ্যই ব্র্যান্ড নিউ ল্যাপটপ তো কাস্টমার একটা কনফিউশন থাকে যে ওপেন বক্সটা আসলে কাস্টমার বোঝে না এই জিনিসটা যদি কাস্টমারদের আমরা যদি ক্লিয়ার করতে চাই ওপেন বক্সটা হচ্ছে মূলত ইনটেক না জাস্ট বক্সটা খোলা হয়েছে কিন্তু ল্যাপটপটা 100% ব্র্যান্ড নিউ আচ্ছা এখন ওপেন বক্স কেন হয়েছে এটা কোম্পানি দেখা গেছে যে ওভার প্রোডাকশনের প্রোডাক্ট বা ব্যাড স্টক হয়ে গেছে অথবা কোম্পানি ডিসপ্লের কপি ছিল জাস্ট ওই প্রোডাক্টগুলোই কিন্তু 100% ব্র্যান্ড নিউ কিন্তু বক্সটা সিলড না আচ্ছা আচ্ছা এজন্যই আমরা এটাকে ওপেন বক্স বলি এবং এবং এজন্যই আপনার প্রতিটি প্রোডাক্টের প্রাইস মোটামুটি এগুলো কিন্তু সবগুলো রানিং প্রোডাক্ট 10 জেন 11 জেনের প্রোডাক্ট মার্কেটে প্রত্যেকটা মডেল আছে আচ্ছা অলরেডি আমাদের দেশেও আছে আমাদের দেশে মার্কেটগুলোতে আছে কাস্টমার যদি সার্চ করে দেখবে যে মোটামুটি মার্কেট প্রাইস থেকে 50% 40% কমে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা এই ল্যাপটপ মার্কেট প্রাইস থেকে 40% কমে আমরা দিব আচ্ছা তাহলে আপনি যেটা বলেন যে এই ল্যাপটপগুলো একদমই নতুন ল্যাপটপ মানে একদিনও ইউজ করা হয়নি আচ্ছা কিন্তু এগুলো হচ্ছে প্যাকেটটা খোলা এর কারণটা হচ্ছে আপনার ব্যাখ্যা যেটা হলো যে অনেক বাইরের হয়তোবা কোম্পানি ডিসপ্লে কপি আর নয়তো হচ্ছে কি ওভার প্রোডাকশন মানে বড় বড় শোরুম গুলোতে তাদের নিজস্ব ডিলার শোরুম গুলোতে অনেক সময় ডিসপ্লে করার জন্য যে কপিগুলো রাখে যে প্রোডাক্ট শো করার জন্য সেইগুলাই আসলে আপনারা আমরা কালেকশন করেন ওকে আমরা এটা তো ক্লিয়ার তো পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কনফিগারেশন কি প্রাইস আসলে নতুন মানে ইনটেকের তুলনায় কতটা কম সেটা জানাবো এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি কিভাবে আপনারা এটা পারচেজ করতে পারবেন পুরো ভিডিওটাতে অবশ্যই আমাদের সঙ্গে থাকলে এগুলো জানতে পারবেন তো চলো না কথা না বাড়িয়ে শুরু করা যাক সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না আচ্ছা তো সুমন ভাই এখানে আমরা মোটামুটি ব্র্যান্ড হচ্ছে Lenovo আর HP আছে Lenovo এবং HP এর মধ্যে হচ্ছে কি Lenovo মডেলটাই আমাদের কাছে বেশি হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে 50 প্লাস মডেল হবে আমাদের কাছে তো সবগুলো তো 50 প্লাস একটু যদি দেখেন উপরে এই যে উপরে দেখেন একদম পুরো রোটা কিন্তু সাজানো মানে ল্যাপটপের কিন্তু কোনো অভাব নেই আবার এই সাইডটাতেও দেখেন প্রচুর ইনটেক ল্যাপটপ এছাড়াও আমাদের গোডাউনে ল্যাপটপ আছে এখন সবগুলো মডেল তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না, লেন্থ বেশি হয়ে যাবে, তো আমরা চেষ্টা করব প্রাথমিক ধারণাটুকু কাস্টমারদেরকে দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। আচ্ছা ওকে, তাহলে আমরা আমি প্রথমে শুরু করব HP দিয়ে। HP এর একটা মডেল আছে আমাদের কাছে, আমি যদি বের করি বক্স থেকে আমরা কিন্তু এই যে দেখেন মাত্র কিন্তু বের করলাম। হ্যাঁ আগে হচ্ছে কি আমরা একটু জাস্ট আউটলুকটা একটু দেখিয়ে দিব, এরপর আমি কনফিগার নিয়ে আলোচনা করছি। ওয়াও দেখেন 15.6 ডিসপ্লে দিয়ে, মানে একটা মানে বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই, যেহেতু নতুন 100% ব্র্যান্ড নিউ, 100% ব্র্যান্ড নিউ, জাস্ট বক্সটা আমরা সিল দিতে পারবো না। ইয়েস এটা হচ্ছে কন্ডিশন। আমি যদি এটার কনফিগারটা একটু বলি, হ্যাঁ কনফিগারটা বক্স সহ তো দিবেন, বক্স সহ। এটি HP প্যাভিলিয়ন সিরিজ এটি ল্যাপটপ প্যাভিলিয়ন 15, এটার কনফিগারেশন দেয়া আছে Ryzen 7 প্রসেসর দিয়ে এটি। আচ্ছা এটি হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, টাচ প্যানেল, হ্যাঁ টাচ প্যানেল, 16GB RAM 512GB SSD দিয়ে ল্যাপটপটি, 16GB RAM 512GB SSD। আচ্ছা এইগুলো কি আসলে কনফিগারেশন গুলো চেঞ্জ করা যায়? কনফিগারেশন RAM এবং হচ্ছে স্টোরেজ যেটি SSD কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করা যায়। আচ্ছা এটার মধ্যে কি কি আছে আমি একটু দেখাই। আমি যদি দেখাই এটা হচ্ছে ম্যানুয়াল গাইড, হ্যাঁ ম্যানুয়ালটা দেয়া আছে, যেহেতু নতুন ল্যাপটপ সাথে কিন্তু যা যা নতুন থাকে সবই আছে। এখানে দেয়া আছে চার্জার এবং হচ্ছে পাওয়ার কেবল, অরিজিনাল পাওয়ার কেবল এবং চার্জার, মানে এটাও কিন্তু খোলা হয়নি এখনো, না একদম ইনটেক আছে, খোলা হয়নি। ঠিক আছে এটা ওকে, এটা প্রাইসে চলে আসি আমরা, দামে চলে আসি। এই ল্যাপটপটি মার্কেট প্রাইস হচ্ছে 85,000 টাকা, অলরেডি মার্কেটে রানিং 85,000, হ্যাঁ মার্কেটে 85,000, আমরা দিচ্ছি মাত্র 64,000 টাকা। বাহ, মানে এটা রানিং প্রাইস হচ্ছে 85,000, আমরা 64,000 টাকা, 64,000 টাকা। আচ্ছা তার মানে ওয়ারেন্টি গ্যারান্টি যদি একটু বলে দেই, প্রতিটি ল্যাপটপের সাথে আমাদের কমপ্লিট 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস, যে কোনো সার্ভিস ফ্রি করে দিব আমরা। আচ্ছা আচ্ছা একদম সার্ভিস টোটালি কমপ্লিট, জি। আচ্ছা একটা বিষয় আমার ভিউয়ারদের পক্ষ থেকে প্রশ্ন করতে চাই যে এই প্রাইসটা যে আপনি দিলেন, এই প্রাইসটা কি আসলেই মানে ফিক্সড প্রাইস নাকি একটু কম টম হবে? না আমরা এখন যে প্রাইসটা থ্রো করতেছি অবশ্যই ফিক্সড প্রাইস, কারণ আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও প্রতিটি মডেলের আপডেট দেয়া আছে, কাস্টমার চাইলে সার্চ করে এখানে দেখতে পারে, সেখানে প্রাইস মোটামুটি 500 থেকে 1000 টাকার বেশি দেয়া আছে। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করি কম্পিটিশন মার্কেট ইউটিউবে আমরা হচ্ছে কি ভিডিওতে প্রাইসটা কম বলার জন্য, মানে যতটা কম যাওয়া যায় কম করা যায়, যতটা কম করা যায়। অনেক সময় তো প্রাইস বেড়েও যায়, মানে আপনারা হয়তো এক স্টক আছে এটার পরেও স্টক আস্তে আস্তে, এই ভিডিওটা অনেকেই পরে দেখবে, এই ভিডিওতে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এগুলোর যে প্রাইস থাকবে এই প্রাইসই আমরা দিব। আচ্ছা নেক্সট যদি কোনো প্রোডাক্ট আসে সেক্ষেত্রে প্রাইস বাড়লে আমরা আবার সেটা আমরা কাস্টমারকে অবগত করে দেব, মানে জি আমরা সেটা জানিয়ে দেব। এবং কাস্টমারদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলা দরকার, এই ভিডিওর বাইরেও যেহেতু আমাদের অনেকগুলো মডেল আছে, আমাদের আমরা ওয়েবসাইট কন্টিনিউ করি, আমরা ফেসবুক পেজ কন্টিনিউ করি, সেখানে প্রতিটি মডেলের বিস্তারিত দেয়া আছে প্রাইস সহ, কাস্টমার চাইলে সেখানে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারে। এছাড়াও এর বাইরেও যদি কোনো মডেল নিয়ে কাস্টমারের এর বেশি কিছু জানার থাকে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা তাহলে আমরা কোনটা দেখাবো এরপরে? এরপর আমরা দেখব এই মডেলটি, এটি Lenovo-র একটি মডেল, Lenovo-র। আমি একটু আনবক্সিং করি আগে এটি, হ্যাঁ এটাও আমরা একটু আনবক্সিং করি, কাস্টমার দেখুক। একদমই সবগুলো তো আসলে খুলে দেখানো যাবে না, আমরা মোটামুটি কয়েকটা দেখাবো যতটুকু সম্ভব হয় আর কি। আচ্ছা তারপরেও কাস্টমারদেরকে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে, হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু বোঝা যাবে যে আসলে ল্যাপটপগুলো কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর। আচ্ছা দেখেন এই ল্যাপটপটা একদমই অসাধারণ একটা কালার, কালারটা জোস, কমপ্লিট টিপ কন্ডিশন। এটা খোলার সাথে সাথে অন হয়ে গেল, এটা এলিমেন্ট জেনারেশন টেকনোলজি এটা। ও মানে ওর পাওয়ার বাটন প্রেস করা লাগে না, পাওয়ার বাটন প্রেস করা লাগে না, শাটার উঠাবো অটোমেটিক অন হয়ে যাবে, অন হয়ে যাবে। লাইক ম্যাকবুক, মানে এটার পাওয়ার বাটন আলাদা করে কি আছে আদৌ? পাওয়ার বাটন আছে, বাট মনিটরটা অন করলে মানে শাটারটা উঠাবো অটোমেটিক অন হয়ে যাবে, পাওয়ার বাটনটা চাপ দাও লাগে। এটা আমি জানতাম না আসলে, অনেকেই জানে এটা X360 কিন্তু। আচ্ছা সুন্দর, এটা 360 ডিগ্রি রোটেট, 360 ডিগ্রি রোটেট করা যায়। আচ্ছা এটার আমি যদি কনফিগারটা একটু বলি, হ্যাঁ কনফিগার এবং প্রাইসটা কাস্টমারদেরকে একটু বলে দেই। এটার মডেল হচ্ছে IdeaPad Flex 5, হ্যাঁ IdeaPad Flex 5 এর এই ল্যাপটপটির কনফিগার হচ্ছে 11 জেন i5 প্রসেসর এটি। আচ্ছা 16GB RAM দেয়া আছে এটিতে, 512GB SSD দেয়া আছে, 14 ইঞ্চি এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেট ডিসপ্লে, অবশ্যই টাচ স্ক্রিন, হ্যাঁ এই হচ্ছে কনফিগার। আর এই ল্যাপটপটির মার্কেট প্রাইস আমি যদি বলি এটি 1 লাখ টাকা, 1 লাখ। এটা রানিং মডেল মার্কেটে আছে অলরেডি, আমাদের দেশেও আছে এটি, মানে 1 লাখই নাকি 1 লাখ টাকা একটু কম বেশি, 1 লাখ প্লাস মাইনাস 500 1000 এদিক সেদিক হবে। হ্যাঁ 1 লাখ টাকা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, আমরা দিচ্ছি কাস্টমারদেরকে এটি মাত্র 70,000 টাকায়, মাত্র 70,000 টাকা, মানে 30,000 টাকায় নাই, 30,000 টাকা নাই, 1 লাখ টাকার প্রোডাক্ট মাত্র 70,000 টাকা। আচ্ছা বাহ সুন্দর। এবং যে মার্কেট প্রাইস গুলো আমি বলছি, কাস্টমার চাইলে এগুলো হচ্ছে কাস্টমার হচ্ছে গিয়ে সার্চ করে দেখে নিতে পারবে যে আসলে মার্কেট প্রাইস কত চলতেছে। আচ্ছা আচ্ছা শোন ভাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ আমি নিজেও যদি ল্যাপটপ কিনতে চাই এই প্রশ্নটা আসলে আমার কাছে আসবে মাথায় জি নতুন একটা ল্যাপটপ যদি 1 লাখ টাকা দিয়ে আপনি যেটা বললেন এটার দাম 1 লাখ টাকা দিয়ে যদি কেউ ব্র্যান্ড শোরুম থেকে কেউ কিনে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে সরাসরি একটা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি একটা নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ওয়ারেন্টি পাবে এন্ড ওদের মতো হুবহু ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিচ্ছেন কিনা হুবহু ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিচ্ছি না কারণ যেহেতু আমি আগেই বলছি এগুলো ডিসপ্লে কপি বা ওভার প্রোডাকশনের প্রোডাক্ট আউট অফ ওয়ারেন্টি এগুলো আচ্ছা এগুলো কোম্পানি ওয়ারেন্টি কন্টিনিউ করছে না যে কারণে আমি ওয়ারেন্টি দিচ্ছি না জাস্ট আমি হচ্ছে কি আমার প্রতিষ্ঠান আমাদের যে ওয়ারেন্টি পলিসি এক মাসের রিপ্লেসমেন্ট মানে আপনার প্রতিষ্ঠানে নিজস্ব আমাদের ওয়ারেন্টি পলিসি যেটা আমরা সেটাই দিচ্ছি আচ্ছা মানে কোম্পানি দিবে না আপনারা কোম্পানি দিবে না সেটা আমরা দিচ্ছি আর এজন্যই মার্কেট প্রাইসের সাথে আমাদের প্রোডাক্টের প্রাইসের অতটা গ্যাপ আচ্ছা ওকে তার মানে তারপর যে আপনারা সার্ভিস খারাপ দিবেন বিষয়টা এরকম না মোটেও না মোটেও না ওকে তো সুন্দর এরপর আমরা কোনটা দেখব এরপর আমরা দেখব এই ল্যাপটপটাই দেখি এটা একটু আনবক্সিং করি যেটা দেখাবো এখন এটা হচ্ছে Lenovo আরো একটা মডেল এটা Lenovo আরো একটা মডেল ওকে একটু খুলে দেখাই আসলে এত সুন্দর করে এগুলো বক্স করা থাকে খুলতেও কিন্তু আসলে ভালো লাগে তাই না আচ্ছা দেখেন এটাও অনেক স্লিম একটা ল্যাপটপ Lenovo এই প্রোডাক্টে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করে বা যারা গেম খেলে হ্যাঁ তাদের জন্য এই হচ্ছে ওভারঅল কন্ডিশন আমি যদি কই বক্সটা করি আমি যদি এটার কনফিগারটা একটু বলি এখন কাস্টমারদের উদ্দেশ্যে এটার মডেলটা হচ্ছে Lenovo IdeaPad 5 হ্যাঁ Lenovo IdeaPad 5 এটার কনফিগার হচ্ছে 11 gen Core i7 প্রসেসর Core i7 প্রসেসর হ্যাঁ 11 জেনারেশন i7 প্রসেসর এটিতে থাকবে 16GB RAM SSD থাকবে 1 টেরাবাইট 1TB SSD 16GB RAM 1TB SSD 11 generation i7 এবং গ্রাফিক্স এটার গ্রাফিক্স থাকবে হচ্ছে কি MX450 গ্রাফিক্স থাকবে Nvidia হ্যাঁ আচ্ছা 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 আর এই ল্যাপটপটির মার্কেট প্রাইস হচ্ছে 1,10,000 টাকা 1,10,000 আমরা রাখবো কত হ্যাঁ আপনারা কত আমরা কত রাখবো আমরা রাখবো মাত্র 78000 টাকা মাত্র 78000 টাকা বাহ সুন্দর আচ্ছা সাথে কি কোনো ব্যাগ হ্যাঁ ব্যাগ তো সাধারণত আসে না কিন্তু আমরা একটা ব্যাগ দিয়ে দিব আমরা ক্যারি করার জন্য কাস্টমারদেরকে এটা স্যাটিসফাইডের জন্য স্যাটিসফ্যাকশনের জন্য কাস্টমার খুশির জন্য আমরা আমাদের থেকে আমাদের তরফ থেকে আমরা একটা স্মার্ট ক্যারি ব্যাগ দিয়ে দিব ব্যাকপ্যাক আচ্ছা এখন আমরা একটা কিউট ল্যাপটপ নিয়ে একটু দেখাই কাস্টমারদেরকে এটা একটু আমরা একটু দেখাই কাস্টমারদেরকে দেখেন এটা একদম কাপড়ের একটা পাউচ ব্যাগ দিয়ে মোড়ানো এই ল্যাপটপ কত সুন্দর কালারটাও কিন্তু জোস কালারটা জোস এটা কি গোল্ড বলে গোল্ড হ্যাঁ গোল্ড এখন কোন গোল্ড গোল্ডে তো ক্যাটাগরি আছে অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা এটাও কিন্তু 360 ডিগ্রি রোটেট ওকে হ্যাঁ এটা এগুলো হচ্ছে 2 in 1 ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুই ভাবে ইউজ করা যায় এই ল্যাপটপটি আমি যদি একটু কন্ডিশনটি দেখাই আচ্ছা এখানে কি স্পিকার এটা স্পিকার বাহ স্পিকার এবং এটা হচ্ছে ভেন্টিলেটর আচ্ছা এটা ভেন্টিলেটর এখানে স্পিকার দেখেন হ্যাঁ এখানে স্পিকারটা কোথায় দিছে এবং এই পাশে পোর্টগুলো দেয়া আছে স্লিম ল্যাপটপ কিন্তু একদম স্লিম স্লিম আচ্ছা এটার কনফিগার আমি একটু কাস্টমারদেরকে বলি একটু বলে দেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে Lenovo Yoga সিরিজের মডেল এটি Lenovo 9i Lenovo 9i এবং এটার কনফিগারেশন হচ্ছে 11 জেনারেশন Core i7 প্রসেসর এটি 16GB RAM থাকবে 1TB SSD থাকবে আচ্ছা 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 আর এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে ল্যাপটপটির 4K রেজোলিউশনের ডিসপ্লে 4K রেজোলিউশনের ডিসপ্লেটি 360 ডিগ্রি রোটেট 1,95,000 মার্কেট প্রাইস আমরা রাখবো 1,05,000 আচ্ছা আচ্ছা মানে আপনাদের প্রাইস 1,05,000 আমাদের প্রাইস 1,05,000 মার্কেট প্রাইস 1,95,000 তার মানে মোটামুটি 50% মানে 50% এর কাছাকাছি আছে হ্যাঁ আমি যেটা বলছি 40 থেকে 50 থাকবেই বিশাল ব্যাপার অর্ধেকেরও মানে অর্ধেকের কাছাকাছি কিন্তু ল্যাপটপের প্রাইসটা মাইনাস হয়ে গেছে হ্যাঁ মডেল ওয়াইজ কাস্টমার দেখে নিতে পারে আচ্ছা যারা আসবে অবশ্যই একটু দেখে শুনে বুঝে নিবে তো অবশ্যই আর যারা ঢাকার বাইরে আছে অনেকে ল্যাপটপ ঢাকার বাইরে যারা আছেন ঢাকার বাইরে প্রতিটি জেলাতেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করে থাকি আচ্ছা যারা রিমোট এরিয়াতে আছেন ঢাকা আসা সম্ভব হচ্ছে না আমাদের কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেয় আমরা হচ্ছে গিয়ে অন কন্ডিশনে আমরা ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা একদিনের হ্যাঁ একদিনের ব্যবধানে কাস্টমার প্রোডাক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে 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 সুন্দর এরপরে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই না হ্যাঁ আরেকটা প্রোডাক্ট দেখাই আমরা দেখে ফেলি কোনটা আছে এই ল্যাপটপটা আমরা যেটা দেখতেছি সেটাই তো সুন্দর সুন্দর সবগুলোই সুন্দর Lenovo এবং কনফিগারেশনও হাই হ্যাঁ Lenovo খুব সুন্দর সুন্দর ল্যাপটপ বানাচ্ছে এই দেখেন দুটো বক্স একটা 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 ল্যাপটপ দুই বক্সের ভিতরে মানে এই এই বক্সের মধ্যে আরো একটা বক্স হ্যাঁ ও এটা দেখি ভারী লাগতেছে মানে এটার মধ্যে চার্জার হ্যাঁ চার্জার এবং পাওয়ার কেবল আছে ওকে ওয়াও বক্সটা তো সুন্দর এটা সুন্দর অনেক সুন্দর দেখেন এটা বক্স সুন্দর ল্যাপটপও সুন্দর ওয়াও দেখেন কালারটা জোস ইয়েস এই ল্যাপটপের কালারটা দেখেন ল্যাপটপটা দেখাই ও মাই গড মানে এটাও Lenovo Yoga সিরিজ সরাসরি দেখলে মানে আমার ভিউয়াররা যারা এই মুহূর্তে দেখছেন তারা যদি একবার সরাসরি এসে দেখে তার ল্যাপটপটা আসলে কিনে নিতেই হবে, এটা হচ্ছে আমার বিশ্বাস, এটা আমাদেরও বিশ্বাস, কাস্টমার নিবে পছন্দ করবে, এত সুন্দর এটা আমাদেরও বিশ্বাস। এই হচ্ছে কি ওভারঅল কন্ডিশন। আমি এটার কনফিগারেশনে আসি এবং প্রাইসে চলে আসি এটার, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা এটার মডেলটা হচ্ছে Lenovo Yoga Slim 7 Pro। Slim 7 Pro এটার কনফিগারেশন হচ্ছে প্রসেসর দেয়া আছে 11 জেনারেশন i7 প্রসেসর, 16GB RAM দেয়া আছে, 1 TB SSD দেয়া আছে এটিতে এবং 14 ইঞ্চি IPS ডিসপ্লে এটিতে দেয়া আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই ল্যাপটপটির মার্কেট প্রাইস 1,35,000 টাকা। আচ্ছা আমরা রাখবো মাত্র 85,000 টাকা। মাত্র 85,000, 1,35,000 থেকে মাত্র 85, তাহলে হচ্ছে মোটামুটি কত, প্রায় 55,000 টাকা মাইনাস। 55,000 টাকা মাইনাস, यस অনেক টাকা, অনেক টাকা। তাহলে এটা তো দেখে ফেললাম, এরপর আমরা চলে যাচ্ছি, এরপর আরেকটা মডেলে আসি। Lenovo আমরা মনে হয় Lenovo, হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের Lenovo, জাস্ট HP একটা মডেল ছিল আর কি। হ্যাঁ এটা আমরা একটু দেখে ফেলি। ওকে আর প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে আসলে কি কি আছে আমরা দেখাচ্ছি না, কারণ হচ্ছে সবগুলো সবগুলোর সাথে ম্যানুয়াল থাকবে, অরিজিনাল চার্জার থাকবে, এটার সাথে কিন্তু ম্যানুয়াল গাইড আছে উইথ পাওয়ার কোড। হ্যাঁ হ্যাঁ Lenovo ThinkBook তো সেই, হ্যাঁ Lenovo ThinkBook, এটা সম্ভবত গ্রে কালার বলে। আচ্ছা গ্রে, হ্যাঁ গ্রে কালারে Lenovo। আচ্ছা এটা 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 কি USB? ও USB টা আবার ভিতরে USB কভার দিয়ে দিয়েছে, কভার দিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা সুন্দর, এটা USB। আচ্ছা এটা Lenovo ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর, ThinkBook সিরিজের ল্যাপটপ এটি। আচ্ছা এই হচ্ছে কি ওভারঅল কন্ডিশন। আমি কনফিগারেশন পাওয়ার বাটনটা এখানে, পাওয়ার বাটনটা এখানে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সহ। এটার মডেলটি যদি আমি একটু দেখি, এটার মডেল হচ্ছে Lenovo ThinkBook 14। হ্যাঁ ThinkBook 14 মডেলের এই ল্যাপটপটিতে প্রসেসর দেয়া আছে 10 জেনারেশন i5 প্রসেসর। আচ্ছা আচ্ছা 10 জেনারেশন i5, 8GB RAM দেয়া আছে এটিতে এবং 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে দেয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ল্যাপটপটিতেও আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে। হ্যাঁ AMD Radeon 630 সিরিজের গ্রাফিক্স এটিতে দেয়া আছে, 512GB SSD দিয়ে। এই ল্যাপটপটির মার্কেট প্রাইস 76000 টাকা, আমরা রাখছি 58000 টাকা মাত্র। আচ্ছা 76000 টাকা, এটা হচ্ছে মার্কেট নতুন, হ্যাঁ নতুন পাওয়া যাবে 76000, আমরা দিচ্ছি 58000 টাকা, মাত্র 58000 টাকা। আচ্ছা ওকে, তারপরে চলে আসি আরেকটা মডেলে, আমরা আবার চলে আসি আরেকটা মডেলে। আচ্ছা এইটা আমরা দেখে ফেলি, এই মডেলটা এটা একটু দেখি, Yoga। হ্যাঁ এটা হচ্ছে Lenovo Yoga Slim 7 Pro। আচ্ছা আচ্ছা স্লিম কি মডেলের নামই দিয়ে ফেলছে তারা, হ্যাঁ মানে স্লিম করাতে চিন্তা করতেছে, সবগুলো ল্যাপটপই তো স্লিম করতেছে, আমরা মডেলের নামে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। হ্যাঁ আচ্ছা Lenovo Yoga সিরিজের ল্যাপটপ এটি, Yoga Slim 7 Pro। ওয়াও, এই ল্যাপটপটিও Nvidia গ্রাফিক্স কার্ড দিয়ে, যারা স্পেশালি গ্রাফিক্সের কাজ করবে এবং স্লিম ল্যাপটপ চাচ্ছে, বাহ তাদের জন্য ক্যারি করতে সুবিধা হবে। কালারটাও জোস একটা কালার, হ্যাঁ ওয়েটটাও কম, হ্যাঁ ওয়েটটাও একটু কম। আচ্ছা এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। আচ্ছা আমি যদি এটার কনফিগারে চলে আসি, বক্সটা, এই বক্স এটা, এটার মডেল হচ্ছে Lenovo Yoga Slim 7 Pro। এটিতে প্রসেসর দেয়া আছে 11 জেনারেশন i7 প্রসেসর, 16GB RAM, 1TB SSD এবং 14 ইঞ্চি 2.8K রেজোলিউশনের IPS ডিসপ্লে এটিতে দেয়া আছে। আচ্ছা গ্রাফিক্স Nvidia আর MX450। আচ্ছা আচ্ছা MX450 সিরিজের গ্রাফিক্স এটিতে আচ্ছা আচ্ছা আছে। আর এটির মার্কেট প্রাইস হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000 টাকা মার্কেট প্রাইস, আমরা রাখবো 95,000 টাকা, মাত্র 95,000। এটা তো 45,000 টাকা, 45,000 টাকা নাই। ওকে আচ্ছা তারপরে যাই আরেকটা মডেলে, হ্যাঁ আরেকটা মডেলে যাই। হ্যাঁ আচ্ছা তো এরপরে আমরা কোনটাতে যাচ্ছি, এরপর আমরা Lenovo আরো একটি মডেলটা আনবক্সিং করি, আগে প্রোডাক্ট আমরা বের করি, তারপর আমরা কনফিগারেশন প্রাইসে আসবো। হ্যাঁ এগুলো, এটাও Lenovo ব্র্যান্ডের, Lenovo Yoga, Lenovo। এবং এই ল্যাপটপটি পেন সহ, এটির সাথে পেন আছে, হ্যাঁ সাথে পেন আছে এটির। আমি পেন আঁকাআঁকি করে আর কি, হ্যাঁ আমি পেনও দেখিয়ে দিব, পেন টাচ ইউজ করার জন্য আর কি, পেন টাচ। আচ্ছা ওয়াও খুব সুন্দর ল্যাপটপটা দেখতে, এই ল্যাপটপটি এটি Lenovo ব্র্যান্ডের, চমৎকার। এই মডেলটিও 360 ডিগ্রি রোটেট, যেহেতু পেন আছে, পেন টাচ, হ্যান্ড টাচ, পেন টাচ দুটোই। ট্যাবলেট মোডে যখন ইউজ করবে তখন পেনে বা হ্যান্ডে ইউজ করতে পারে, টাচ করে। আচ্ছা 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 এটির মডেল এবং কনফিগারে আসি আমি, পেনটা একটু দেখিয়ে দিই কাস্টমারকে, একটু দেখা দেন। এই হচ্ছে পেনের বক্স, এই যে পেনটা, এই হচ্ছে পেন। আচ্ছা এটা রিচার্জেবল না? হ্যাঁ ব্যাটারি দিয়ে দিচ্ছে, চাইলে হচ্ছে কি এই রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারে বা ব্যাটারি কিনে নিতে পারে রিচার্জেবল ছাড়া। ওকে সুন্দর। আচ্ছা তো এটার মডেলটা Yoga, এটার মডেলটা যদি আমরা দেখি এখানে, এটার মডেলটা হচ্ছে Lenovo Yoga 7। হ্যাঁ Yoga 7 এর মডেল এটি। এটির কনফিগারেশন দেয়া আছে 11 জেনারেশন i5 প্রসেসর, 16GB RAM 512GB SSD এবং 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লেটি আইপিএস ট্রু কালার ডিসপ্লেটি এই ল্যাপটপটির মার্কেট প্রাইস হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা 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 1 লাখ টাকা মার্কেট প্রাইস 1 লাখ আমরা রাখবো 75000 টাকা মাত্র 75000 টাকা 25000 টাকা মাইনাস 25000 টাকা মাইনাস। আচ্ছা আর নিজস্ব ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো আছে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো আছে। আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত দিনের? রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি 1 মাস এবং সার্ভিস গ্যারান্টি দিচ্ছি 1 বছর। আচ্ছা রিপ্লেসমেন্ট নাকি ধরেন কেউ কেউ যদি এমন হয় যে না আমি ল্যাপটপটা আমার পছন্দ হচ্ছে না আমার হয়তো এই কনফিগারেশনে চলবে না আপনার কাছে যে ল্যাপটপ আছে সেটা হয়তো আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে মানি রিটার্নের ব্যবস্থা আছে? অবশ্যই হ্যাঁ 1 মাসের যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেজর কোনো প্রবলেম যেটা আমি হচ্ছে গিয়ে সলভ করে দিতে পারতেছি না বা কোনো সলিউশন দিতে পারতেছি না সেক্ষেত্রে অবশ্যই মানি ব্যাক হবে। আচ্ছা অবশ্যই সলিউশন না থাকলে হ্যাঁ সলিউশন না থাকলে মানি ব্যাক। তারপরের মডেলটা আমরা দেখি এরপরে চলে যায় এটা থিংকপ্যাড Lenovo থিংকপ্যাড হ্যাঁ এটা Lenovo এর কালারটা সুন্দর না? সুন্দর মানে এটা পার্পল কালার নাকি? পার্পল এটা না পার্পল হ্যাঁ यस পার্পল কালার মেয়েরা অনেক পছন্দ করে হ্যাঁ এটাও Lenovo Yoga সিরিজের প্রোডাক্ট। ওকে সুন্দর একটা ল্যাপটপ একদম স্লিম Lenovo এটা ইদানিং মোটামুটি খুব মানে খুব সুন্দর Lenovo এর আপডেট জেনারেশনের যে নতুন নতুন মডেলগুলো খুবই সুন্দর। ওকে আমি মডেল এবং কনফিগারেশনটা একটু বলে দেই এটার মডেল হচ্ছে Lenovo Yoga Slim 7 হ্যাঁ প্রসেসর আছে 10 জেনারেশন i7 প্রসেসর এবং এটিতে 16GB RAM দেয়া আছে 1TB SSD দেয়া আছে এটিতে টাচ ডিসপ্লে হ্যাঁ টাচ স্ক্রিন ডিসপ্লে। এই ল্যাপটপটির প্রাইস না এটার প্রাইস হচ্ছে আমরা রাখছি 70000 টাকা 70000 টাকা প্রাইস যেটা মার্কেট প্রাইস দেয়া আছে মোটামুটি 1 লাখ 5 থেকে 10000 টাকা। আচ্ছা 1 লাখ এরপর আমরা চলে যাই এটা একটু মোটা বক্স হ্যাঁ এটা একটু মোটা বক্স এবং এটার ভিতর আরেকটা বক্স আছে। আচ্ছা দেখি আমরা একটু এটার ভিতর আরেকটা বক্স আছে আমরা একটু বের করি ল্যাপটপটি এইটা কি গেমিং টাইপের একটু মোটা না গেমিং টাইপের না না যেহেতু এই দুটো বক্স দিয়েছে তো এইজন্য আর আনবক্সিং তো অনেকগুলোই ছিল আনবক্সিং করা লাগতেছে তো এইজন্য ভিডিওটি একটু আসলে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ একটু প্রত্যেকটা আসলে দেখাতে গেলে আমাদের অনেক সময় লাগে। কয়টা বক্স? 3টা বক্স। ও এই কারণে মানে একটার মধ্যে একটা আরো একটা বক্স দেখেন বক্সের গেটআপ একটু দেখাই কাস্টমারদেরকে। এই যে ল্যাপটপ কিন্তু এখানে চার্জার পাওয়ার কেবল এখানে পেন দিয়ে দিয়েছে হ্যাঁ আর এখন আমি যদি ল্যাপটপটা দেখাই দেখেন আরো একটা জিনিস আছে এটাতে এটার ভিতর কি আছে আমি জানি না দেখতে হবে। আচ্ছা একটু দেখাই আমরা কি আছে ভিতরে। ও ডিটাচড যে কিবোর্ডটা হ্যাঁ আচ্ছা কিবোর্ডটা আলাদা করে দাও আলাদা কিবোর্ডটা এটা ডিটাচড ল্যাপটপ তো আচ্ছা কিবোর্ডটা আলাদা করে দেয়া আছে। ওকে তার মানে হচ্ছে ট্যাব এবং ল্যাপটপ হ্যাঁ কেউ চাইলে ট্যাবের মতো ইউজ করবে কেউ চাইলে করতে পারবে হ্যাঁ ল্যাপটপ হিসেবে ইউজ করতে হবে কিবোর্ডটা লাগিয়ে ইউজ করতে হবে তখন। প্রোডাক্টটা যদি আমি দেখাই একটু প্রোডাক্ট এটা কিন্তু পুরো দস্তুর একটা ট্যাব এখন ট্যাব এখন এটা পুরো দস্তুরই ট্যাব। আচ্ছা এটা আবার ওই যে হ্যাঁ এটা এটা হেলান দিয়ে রাখার জন্য এটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড দেয়া আছে সুন্দর এই একটা স্ট্যান্ড দেয়া আছে। তো সারফেসের একটা মডেল আছে এরকম সারফেসের মতো সারফেসের মডেল আছে HP এর আছে এরকম হ্যাঁ Dell এর আছে বাহ সুন্দর এই হচ্ছে মডেল। আচ্ছা আমি এটা কোথা রাখবো? আচ্ছা তুই হাতে নে আমি হ্যাঁ কনফিগার এবং বলে দেই প্রাইসটা বলে দেই এটার মডেল হচ্ছে Lenovo Yoga Duet 7 এটির মডেল কনফিগারেশন হচ্ছে প্রসেসর দেয়া আছে 11 জেনারেশন i5 প্রসেসর 8GB RAM 512GB SSD আচ্ছা 13 ইঞ্চি ডিসপ্লে এটার 13 ইঞ্চি হ্যাঁ 13 ইঞ্চি যেহেতু আসলে স্পেশালি ট্যাব ডিসপ্লেটা একটু ছোট দিয়েছে 13 ইঞ্চি ডিসপ্লে। আর এই ল্যাপটপটির মার্কেট প্রাইস আছে 1,05,000 টাকা 1,05,000 আমরা রাখবো 75000 75000 পেয়ে যাবে এই ল্যাপটপটি আমাদের কাছে Lenovo Yoga Duet 7 40000 টাকা মাইনাস বাহ। আচ্ছা তারপরে আমি আরেকটা ল্যাপটপ বের করি একটু। আচ্ছা এইগুলো একটু ভাইয়া আরমান ভাই একটু ওইদিকে আমরা এদিকে একটু দেখাই এগুলো কাস্টমারদেরকে। ThinkBook হ্যাঁ এই ল্যাপটপটিও যথেষ্ট ডিমান্ডিং একটি মডেল ThinkBook এর যারা স্পেশালি হার্ড ওয়ার্ক করে প্রফেশনাল হ্যাঁ স্পেশালি তাদের জন্য। আচ্ছা অনেকে গ্রাফিক্স এর কাজ করে ফ্রিল্যান্সিং করতে হ্যাঁ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এই ল্যাপটপটি। আচ্ছা আচ্ছা হেভি একটি ল্যাপটপ এটি কাস্টমার ধরলে বা দেখলে বুঝতে পারবে। আচ্ছা এই হচ্ছে ওভারঅল কন্ডিশন এই ল্যাপটপটির দেখেন কত সুন্দর ওয়াও। এই ল্যাপটপটি তো পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে এটিতে। এই হচ্ছে ল্যাপটপটির আউটলুক মানে এখন ল্যাপটপগুলো আসলে সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক ভালো অনেক এবং Lenovo অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম্পেয়ার করতে গেলে Lenovo সিকিউরিটি সিস্টেম অনেক হাই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মানে অনেক সময় হয়তো যদি কেউ ল্যাপটপ চুরি করে হারিয়ে যায় সেটা আসলে ল্যাপটপে কিন্তু কোনোভাবে আসলে সেটার ভেতরে প্রবেশ করাটা সহজ হবে। স্পেশাল অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Lenovo এর এই সিস্টেমটা অনেক হাই সিকিউরিটি লেভেলটা। এই ল্যাপটপটির মডেল হচ্ছে Lenovo ThinkBook 14G2। এটির প্রসেসর দেয়া আছে 11 জেনারেশন i5 প্রসেসর, 8GB RAM 512GB SSD দিয়ে এটি আমাদের কাছে কাস্টমার পেয়ে যাবে মাত্র 60000 টাকা, যেটির মার্কেট প্রাইস দেয়া আছে 76000 টাকা। এখানে গ্যাপটা একটু কম। আচ্ছা আচ্ছা, এখানে প্রাইসের এই মডেলটা সব মডেল তো আসলে সমান রেশিও হবে না, কম বেশি হবে। 76000 টাকা মার্কেট প্রাইস, এটি আমাদের কাছে পাবে 60000 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, এই মডেলটি। ওকে, তারপরে আমরা আরেকটি মডেল দেখাই। আচ্ছা, সবগুলো কি আমরা খুলবো না? আমরা মোটামুটি আচ্ছা এটা আমরা না খুলি, আমরা বলে দিই কনফিগার এবং প্রাইস বলে দেই। জি জি জি, এই ল্যাপটপটি হচ্ছে Lenovo Yoga Slim 7 Pro একটি মডেল। পার্ট নাম্বারগুলো আলাদা, হ্যাঁ, যেমন কাস্টমারদের জ্ঞাতার্থে একটু বলি, Lenovo Yoga Slim 7 Pro আমরা কিন্তু বেশ কয়েকটা মডেল এর আগে আমরা দেখিয়েছি। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা পার্ট নাম্বার। আমি পার্ট নাম্বারটা বলছি না, এই পার্ট নাম্বারটা আমাদের ফেসবুক পেজের পোস্টে এবং ওয়েবসাইটের পোস্টে দেয়া থাকবে। আচ্ছা আচ্ছা, কাস্টমার সেখান থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, পার্ট নাম্বার দিয়ে আসলে ডিফারেন্টটা হয়। আচ্ছা, আর এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে এটি Ryzen 7 প্রসেসর দিয়ে দেয়া আছে, AMD Ryzen। আপনি জানেন যে এখন যথেষ্ট ডিমান্ড Ryzen প্রসেসর। হ্যাঁ, Ryzen প্রসেসর, এটিতে 16GB RAM, 1TB SSD এবং 14 ইঞ্চি 2K রেজুলেশনের ডিসপ্লেটি মাত্র 83000, মার্কেট প্রাইস হচ্ছে 130000। আচ্ছা, 130000 টাকা আমরা রাখবো মাত্র 83000 টাকা। আচ্ছা, 83000। আচ্ছা, আর আজকের ভিডিওতে লাস্ট যে মডেলটা নিয়ে আমরা আলোচনা করব, এটি আজকের ভিডিওতে আমাদের লাস্ট মডেল। একটা মডেল সুন্দর, হ্যাঁ, Lenovo মডেল। এটির মডেল হচ্ছে IdeaPad L3, হ্যাঁ, IdeaPad L3। এটির কনফিগারেশন হচ্ছে 11 জেনারেশন i7 প্রসেসর, 8GB RAM দেয়া আছে, 512GB SSD দেয়া আছে এটিতে, 15.6 ডিসপ্লে দিয়ে। যারা মোটামুটি একটু বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য 15.6 ইঞ্চ ডিসপ্লেটি। আচ্ছা, এটির মার্কেট প্রাইস হচ্ছে 85000 টাকা, আমরা রাখবো 65000 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 65000 টাকা রাখবো, 85000 টাকা, 20000 টাকা হচ্ছে এটা নাই মাইনাস। মোটামুটি এই হচ্ছে আজকের। এছাড়া অনেক মডেল আছে, আসলে প্রচুর মডেল আছে, আসলে একটা ভিডিওতে আমাদের দ্বারা সম্ভব না। এই সাইটটা তো আমরা আগেই দেখিয়েছি, অনেক মডেল আছে, যে কোনো মডেল চাইলে আসলে দিতে পারবেন। হ্যাঁ, আমি আরেকবার একটু বলি যে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওটির আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং ফেসবুক পেজ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি কাস্টমার হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবে এবং এর বাইরেও যদি আরো কিছু জানার থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেব। ওকে ওকে, তো যারা আসলে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ভিডিওটা দেখেছেন, আজকে কম্পিউটার জোন থেকে মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের লেভেল 936 নম্বর দোকান, সুমন ভাই এবং আরমান ভাই আমার সঙ্গে পুরো ভিডিওতে ছিলেন। যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা তো কুরিয়ারে দিতে পারবে, কুরিয়ারে আমরা যে কোনো জেলাতে। আচ্ছা, আর ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি তো তারাও সেম ভাবে পাচ্ছে, সেম ঢাকার বাইরে যারা ঢাকাতে যারা সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। হোম ডেলিভারি হয় নাকি ঢাকার মধ্যে? যদি হোম ডেলিভারি আমরা নতুন ল্যাপটপগুলোর ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা এটা করব, আমরা ব্যবস্থা করব ঢাকার মধ্যে হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা, অনেকে ব্যস্ত থাকে, হ্যাঁ, আসতে পারছে না। এই নতুন আপনার ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলোর ক্ষেত্রে আমরা এই ব্যবস্থাটা করব। আচ্ছা আচ্ছা, যেহেতু নতুন, এটা তো আসলে ইউজার মতো দেখা আসলে, হ্যাঁ দেখা আসলে, হ্যাঁ রাইট, দেখাশোনা যেহেতু কিছুই নাই, সেহেতু যদি হোম ডেলিভারির দরকার হয় কারো ঢাকার ভিতরে আমরা করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে, তো আজকে শেষ করে দেব আমরা ইনশাআল্লাহ। ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।